খুনের জায়গায় তদন্তকারী দুই অফিসার খুঁজে পায় একটি ক্যাপসুল হয় খুনির নইলে লাশের একই সময় সেখানে যায় সাংবাদিক অফিসারদের অজান্তে ঘটনাস্থলে খুঁজে পায় শিক্ষক মশাইয়ের ব্যবহৃত পেন্ডুলামটি মুহূর্তের মধ্যে তার কাছে পরিষ্কার হয়ে যায় কে প্রলয় ইন্টারেস্টিং অফিসাররা কিছু জানে কিনা সেটা যাচাই করতে তার বাড়ি যায় সাংবাদিকটি প্রলয়কে কিছু জানতে পেরেছে নিপুণ ভাবে তাকে ভুল বোঝায় দুই অফিসার ললিতা দেবী হচ্ছেন আমার মতে আমাদের মতে প্রলয় নিশ্চিন্ত সাংবাদিকটি শিক্ষকের সঙ্গে দেখা করে জানিয়ে দেয় কে প্রলয় আপনি তো প্রলয় এবার কি তবে ধরা পড়বে প্রলয় আমার মন যা চায় দরকার না দায় ঠিক আছে স্যার যুদ্ধ সৈনিক দরকার হলে বলবেন তলোয়ারের শান দিয়ে রেডি থাকবো যাক বাবা নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত কিসের নিশ্চিন্ত এবার তো রিগিংও করাতে পারবে না ভোটে বেগিং করে জিততে হবে তাহলে এতটা নিশ্চিন্ত হচ্ছে কি করে ভোটারের প্রাণ আয় অবশ্যই প্রাণ সেই প্রাণটা বেঁচেছে জাজের পকেটে এস পাওয়া গেছে সন্তোষ মরেছে তার মানে নিশ্চিন্ত হলাম এতটা শিওর কি করে হচ্ছে হতে পারে প্রলয় হয়তো চুপকি দিয়েছে ভোটের সময় তো তুমিও ডামি ক্যান্ডিডেট দাঁড় করা আনন্দময় মুড আমার চেষ্টা করছিলাম সেটা সে ভেস্তে দিল আরে পেসিমিস্টিক ছেলে ভাই পেসিমিস্টিক নয় বাবা প্র্যাকটিক্যাল চল এই যা হয়েছে না ভালোই হয়েছে এই যে প্রলয় সন্তোষকে সাবার করে দিল এতে ভালোই হয়েছে রূপাত মালটাকে মেরে যে আদমরা করে দিয়েছিল ওকে পুলিশ এসে তুলতো মাঝখান থেকে আমার নামটা বেরিয়ে পড়তো তার থেকে প্রলয় আমার কাজটা করে দিচ্ছে আমার না প্রলয়কে একটা চুমু খেয়ে আসতে না একদম চুমুটুমু খেতে যাও এখনো বোঝা যায়নি প্রলয় ছেলে কি মেয়ে চুমুটুমু খেতে যাও লোক সামনে কথা বল একদম ইয়ার্কি মারবি না আমি তো বাপ আর কদিন তো ইয়ার্কি মারবো বলো আজ বাদে কাল ইলেকশনে জিতবে তারপর তো শো করে উড়ে সোজা দিল্লি আর তো দেখাই হবে না ভালো বলেছিস ওখানে একদম নিশ্চিত এখানে কবে বলতে কবে সরকার উল্টে যাবে তার ঠিক নেই আর সরকার উল্টোলি সারা আমাকে আগে জেলে পড়বে তার থেকে দিল্লি ভালো ওখানে চাপ অনেক কম আর তাছাড়া সামনের বার তো তোকে আমি এমএলএ করে নিয়ে আসবো না একদম এমএলএ না আমিও এমপি চাই এখানে না আমারও ঠিক সুবিধের লাগছে না আর তার উপর কোয়ালিশন গভর্নমেন্টে ঢুকছো একটা ছোটখাটো টুকটাক মন্ত্রিত্ব তো পেয়েই যাবে পরের বার আমাকে এমপি করে মন্ত্রী তন্ত্রী করে ঢুকিয়ে দেবে হয়ে গেল একটু লোভ কম করবে লোভটা তো হেরিডিটারি বংশানুক্রমে তোমার থেকে পেয়েছি শোন এই টাওয়ারের কাজটা ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ টাওয়ারের কাজ একদম ঠিকঠাক আছে গোপাল সব দেখভাল করছে ও পাই দেবে গোপালের নামে কিছু টাকা টাকা দিয়ে ইলেকশনের আগে আমার আমার সব টাকা সাধ্য করে চাচ্ছে জানি প্রলয়ের ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত সত্যি কি নিশ্চিন্ত প্রলয় স্টুডিও কত দূরে গেল আমি ইন্টারভিউ যাওয়ার চেষ্টা করছি একটু টাইম লাগছে বাট আই এম শিওর আই ক্যান আই নো ইউ ক্যান ইউ হ্যাভ টু লাইক ইউ আর ইন্টেলিজেন্ট ইউ আর হার্ড ওয়ার্কিং আর ভালো জার্নালিস্ট তুমি যা যা থাকা কথা তোমার মধ্যে সব আছে থ্যাংক ইউ ওয়েট এত কিছু থাকা সত্ত্বেও তুই কিন্তু এই কেসটা সলভ করতে পারছিস না ইনফ্যাক্ট ভালো করে একটা স্টোরিও বানাতে পারিস ইউ নো ওয়াই কারণ এই কেসটাতে তুই পাশে লেগে রয়েছিস কিশোর বলে ছেলে রাখো সবাই যখন খুঁজে পাচ্ছিল না তুই এসে বললি যে তুই ওকে নিয়েছিস তো বাড়িতে রেখেছিস এখন অব্দি তুই কিন্তু নিউজ ইউজ করতে পারিস না দেখো নিউজ ইউজ করাটাই ওয়াজ মাই ইনিশিয়াল ইন্টারেস্ট কিন্তু তারপর যখন দেখলাম ও টোটাল ইনোসেন্ট তখন পুলিশের হাত থেকে ওকে বাঁচানোটা আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো প্রুফের উপর বেস করে না আমাদের মতো জার্নালিস্টদের ডিসিশন নিতে হয় কোনো সময় আমরা ইন্টুইশনের উপর বেস করেও কাজ করি কিন্তু সেই ইন্টুইশনটা যদি পার্শিয়ালিটির উপর দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটা ভুল জায়গা মারি ভুল করবো না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই হিউম্যান বিং কোথাও না কোথাও সেন্সিটিভিটি আছে সেন্সিবিলিটি আছে ইমোশনস আছে তাছাড়া মাঝে মাঝে কাউকে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে ইচ্ছে করে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা থেকে সেই লোকটা যদি তোর সামনে ভুল করে তবু তুই ওই বিশ্বাস করবি না আরে তুই অন্তত তুই স্টেটা করবি না এই কোলা কি বলছে এস মানে এই যে মারা গেল সন্তোষ সেনাপতি তাহলে স্ক্রাবল থাকতো পকেটে একটা ব্যাপার জানো এই প্রলয় লোকটার মধ্যে কিন্তু একটা অসম্ভব ক্যালিবার আছে মানে সিরিয়াসলি খুন করছে একটার পর একটা অথচ কি হাইপ লোকের সাথে কথা বলতে চাইছে ওর বন্ধু হতে চাইছে সবাই বলছে প্রলয় ইজ গ্রেট লং লিভ প্রলয় যা করছে ঠিক করছে মানে ইনক্রেডিবল তো তুই প্রলয়কে নিয়ে একটা প্রচন্ড হাইপ তৈরি কর তুই পার্সোনালি পছন্দ না করলেও কর পছন্দ করি আমার ইনফ্যাক্ট মনে হচ্ছে প্রলয় এমন কি করছে যেটা আমি করতে পারছি না আই থিঙ্ক হিজ দ্য সুপার হিরো রবিনহুড টাইপের তুই লয়ের দিক থেকে সরকারের দিক থেকে হি ইজ রং
একটা কথা বলো তো, তোমার প্রশ্নে কি মনে হয়? ইজ ই রাইট? যেটা পারে আমরা সেটা পারি না, আমার সাধারণ ও অসাধারণ। সেখানে তোকে বলছি প্রলয়ের স্টোরিটা নিয়ে প্রচন্ড হাইপ তৈরি করে। আমার জার্নালিস্ট ছাড়া নামে জার্নালিস্ট হলো আসলে ও ক্যাটালিস্ট। আমার যে কোনো মানুষকে একটা হিরো বানিয়ে দিতে পারি, আমার যে কোনো লোককে যে কোনো কিছুকে আমি সরকারকে জাস্ট হিরো দিতে পারি। কিন্তু এই ক্যাটালিস্টের কাজ করার জন্য আমাদের দায়িত্ব আছে। আমাদের ছোট্ট ভুল সারা দেশটাকে ভুলের দিকে নিয়ে যেতে পারে। এই চ্যানেলটাকে অনেক হেঁটে এই পজিশনে এনেছে। ইউ আর দ্য বেস্ট জার্নালিস্ট অফ চ্যানেল। আমি চাই তুই এই তত্ত্বের উপরে নিয়ে যাবি। ঝগড়াঝাটি না করাই মঙ্গল। আরে এইটুকু তো জীবন, সেটাও যদি একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করে কাটিয়ে দেয় তাহলে জীবনে আর উপভোগ করবে কতটুকু? যাকে আমি চলি। আমার তো অনেক কাজ আছে, আমাকে বেরোতে। জানি তো আপনার সামনে ইলেকশন ক্যাম্পেইন চলছে, আপনি ব্যস্ত, সেটাই তো স্বাভাবিক। ঠিক পাঁচ মিনিট সময় আপনার কাছ থেকে থাকবে। পাঁচ মিনিট আবার ফিরি তো। ঠিক আছে বলুন। নমস্কার, আপনার সঙ্গে আলাপ হয়নি। আপনি নিশ্চয় সিদ্ধার্থ বাবুর ভাই? আমি অনিকের সোম স্পেশাল ব্রাঞ্চ। বৌমা জাতীয় পরিযোগ। বাবা চা নিয়ে আসি। না না, চাটা খাওয়ার সময় নেই, আমাকে বেরোতে, আমার কাজ আছে। জাতীয় পরিযোগ। না বলুন। বলছিলাম স্যার, আপনি তখন নিশ্চিন্ত। লাস্ট ক্যাবিন পিস আমরা পেয়েছিলাম সন্তোষের প্রতি, সেটা শেষ। তাই তো বলো। তাহলে আপনি এখন নিশ্চিন্তে ক্যাম্পেইনের কাজ করতে পারবেন, না কোনো ভয় নেই? না না, আমার কিছুর ভয়, কোনো ভয় নেই। কিন্তু নিশ্চিন্তে ক্যাম্পেইনটা কোথায় করতে পারছি বলুন? কিছু উটকো লোক আমার বাড়িতে ঢুকে এই কালো চশমা চশমা পরে বিরক্ত করছে, আমাকে উৎপাত করছে। স্যার আপনি আমাদের যতই অপমান করার চেষ্টা করুন, আমরা কিন্তু প্রচন্ড নির্লজ্জ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। স্যার আমাদের কাছে খবর আছে যে সন্তোষ সেনাপতিকে নাকি মাঝে মধ্যে আপনার বাড়িতে আসতে দেখা যায়। ব্যবসায়ী তো নাকি ও আপনার বন্ধু, ওই যোগেন্দ্র দত্তর মতো ভাই স্থানীয়? দেখুন, আমার কাছে একশোটা লোক একশোটা কাজের জন্য আসে। কখন কে কি কাজের জন্য আসছে আমার তো মনে রাখা সম্ভব হয়। অনেকেই সাহায্যের জন্য আসে। এই যেমন আপনারা এসছেন, আপনারা কি ব্যবসার কাজে এসছেন নাকি যোগেন্দ্র দত্তর বন্ধু? এই গাড়ি রেডি আছে? আমরা তো এসেছি আপনার সঙ্গে কথা বলতে। কিন্তু আমাদের ইনফর্মার যে আমাদের এই খবরগুলো দিয়েছে, সে আরো একটা খবর দিয়েছে, সন্তোষ নাকি আপনার বাড়ি থেকে বেরোবা মাত্র সব ভালো ভালো বাড়ি গিয়ে ঢুকত। চুল্লু ঠেকে বসে পাউচ থেকে চুল্লু খাওয়া মাল যখন বাড়ি গিয়ে ঢোকে, তার অর্থ একটাই হয়, নগদ অর্থের আমদানি। দেখুন, একটা লোক আমার কাছে সাহায্যের জন্য এসছে, আমি তাকে অর্থ দিয়ে সাহায্য করেছি, আমি কি অপরাধ করেছি? একদম না। কিন্তু সন্তোষ রূপাকে যে কথাটা বলেছে, কি বলেছে? ভদ্রলোকের সামনে ইলেকশন ক্যাম্পেইন আচমকা তারই দলে চারটি ছেলে একটি ছেলেকে খুন করে দিল। বদনামের ভয়, ফলত ভালত্ব দেখাতে ওই চারটি ছেলেকে তিনি অ্যারেস্ট করেন। কিন্তু পাঠের ছেলে, নিজের হাতে তৈরি করা ছেলে যদি জেলে বসে মাকে সব বলে দেন, আর মা করলেন কিভাবে? জাজকে টাকা খাইয়ে ওই চারজন একেবারে বেকসুর। তারা কিন্তু চারজন ক্রিমিনাল যদি ওপেনলি রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায়, সেক্ষেত্রেও নেতার একটা বদনামের ভয় থেকে যায়। তাই চারজনকেই পরপর খুন করতে হবে। 1, 2, 3, 4। তারপর যার যখন বন্ধুত্বের মুখোশ ছিঁড়ে ফেলে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে, টাকা চাইতে আরম্ভ করে, তখন তাকেও বাধ্য হয়ে খুন করতে হয়। রইল পড়ে একমাত্র দিদি, ওই ছেলেটির।
কিন্তু সেই দিদি আবার যদি বাইরে কিছু বলে বসে আবার তো সেই বদনামের ভয়। ফলে তো ওই দিদির এক অকর্মণ্য স্বামীকে টাকা খাইয়ে ওই দিদিকে গৃহবন্দী করে রাখলেন ওই লিডার। মূর্খ স্বামী মারধর করতে শুরু করলো দিদিকে, আবার বদনামের ভয় যদি দিদি কিছু বলে। ফলে তো সেই যে মূর্খ স্বামী তাকে আবার খুন খুন বেখু খুন বেখু। কি ভালো ভেবেছিস স্যার, আপনার কেমন লাগলো? বাজে গল্প, গল্পটা বাজে হতে পারে কিন্তু সন্তোষ রূপাকে যা বলিও তারপরে তো স্যার এখানে গল্প বলে মনে হচ্ছে। কি বলেছে সুয়া সন্তোষটা? না সুয়া সন্তোষের কথা আপনি বাদ দিন, গল্পটা এরকমই যে সন্তোষ বলেছে আপনি নাকি প্রণাম ভালো ছিল বৌমা, চাবি তো দিতে হবে। চার নম্বর ব্লকের কি অবস্থা? খুব ভালো আছি দাদা, খুঁড়ো ব্যাপারে নাকি দাদাই জড়িত, এসব বলছি ওখানে। এই চার নম্বর ব্লক আর পাশের বস্তির দুটোতে টাকা ছড়াও, আর তাতে যদি কোনো কাজ না হয় আমাকে বলো, গোপালকে পাঠিয়ে দাও। নমস্কার, আপনারা এখানে যেখানে সেখানে যখন তখন বসুন। বল কিভাবে কাজে আসতে পারি? সে তো অনেকভাবেই পারেন। আপাতত বলুন তো সন্তোষের খুনের ব্যাপারটা আপনার কী মনে হচ্ছে? কি কেস হঠাৎ সন্তোষ খুন হলো? কুণাল দাসের মৃত্যুর সঙ্গে তো কোনোভাবে ইনভলভ ছিল না নাকি? সন্তোষ কে? এ তো বাবারও উপরে যায়। দেখছি সন্তোষ সেনাপতি লেট কুণাল দাসের ভগ্নিপতি মারা গেছে। রিসেন্ট কেস, কে বা কাহারা ওকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে খুন করিয়া দিল। সো স্যাড, এই কনস্টিটিউয়েন্সি থাকতো তাহলে তো আরো বেশি স্যাড। আমার বাবার একটা ভোট কমে গেল। কি করে জানলেন আপনাদের ভোটটা ছিল না? আসলে লো ক্লাসের সবাই তো আমার বাবাকেই ভোট দেয়, সেই জন্য। মানে আপনি জানতেন সন্তোষ লো ক্লাস ছিল? পারবর সে আর কতই বা হাই ক্লাস হবে। তাও ঠিক, বা ওনাদের দাম। থ্যাংক ইউ, নিন চা খান। এখানে আবার সব লাল চা, একটু কষ্ট করে খেতে হবে কিন্তু। না আমার আবার লালটাই বেশি পছন্দ, গ্রিন টিটা বড্ড বেশি স্বাস্থ্যকর। আর কি বলুন? হ্যাঁ, প্রলয়ের নাম শুনেছেন তো? প্রলয় শোনেননি? কলকাতায় থাকি আর প্রলয়ের নাম শুনবো না হতে পারে? এখন তো হিট লিস্ট শিলামন্ডি থেকে ওপরে। হ্যাঁ হ্যাঁ তা ঠিক। আচ্ছা আপনি যদি প্রলয় হতে, মানে কি বলতে চাইছেন? না না আমি কিছু বলতে চাইছি না, একটা হাইপোথেটিক্যাল গেম। ধরুন সাপোজ এইরকম, সাপোজ আমি ভয়ঙ্কর ভাবে অপোজ করি, কাম অন বিএসপোর্ট। ধরুন আপনি যদি প্রলয় হতেন আপনি কি সন্তোষকে খুন করতেন? মানে কুণাল দাসের মিশন চলাকালীন আউট অফ দ্য ব্লু মুন হঠাৎ সন্তোষকে খুন করতেন? সন্তোষ যেরকম হারামজাদা তাতে ওর খুন হওয়াই উচিত। এই যে বললেন সন্তোষকে চিনতেন না, তাহলে ওর আসল পরিচয়টা জানলেন কি করে? যে একটা হারামজাদা নিশ্চয়ই খারাপ কিছু করেছে, না তো খুন হবে কেন? মানে আপনি হলেও সন্তোষকে খুন করতেন? কারণ থাকলে হয়তো করতাম। ওর বউকে আদমারা করে দিয়েছিল আর সেই ইনস্ট্রাকশনটা গিয়েছিল আপনার বাবার কাছে। এই খবরটা যদি জানাজানি হয় তাহলে আপনার বাবার বিপদ, কাজে ওকে খুন করে আপনার বাবার বিপদ থেকে মুক্তি ঘটালেন। আর তাছাড়া যদি খুনের পরেও খবরটা জানা যায় সেক্ষেত্রেও আপনার বাবাই কেসটা খাবে। দুদিক থেকে দেখতে গেলেই শোনায় শোনা গায়ে, এটা কি যথেষ্ট কারণ নয়? একদম না। আপনি আমার মনের কথা জানতে চেয়েছিলেন, মনের কথা বলে দিয়েছি, কোনো লজিক জানতে চাননি। আর আমার মন এটাও বলে যে আমার এখনো অনেক কাজ বাকি, বিশ্বাস করুন। করলাম উঠি, কিন্তু আপনার বাবা যা বললেন তাতে তো আপনি ভয়ানকভাবে ফেসে যাবেন। কি বললো আমার বাবা? আপনার তো অনেক কাজ। হ্যাঁ ছাড়ুন তো, কাজ করুন। কি হল বলেছে বলুন তো আমার বাবা? আরে দেখে ছাড়েন না। আরে বাবা কি বললো বলে যান না। আরে বাবা, আরে শুনো, আরে তোকেই ডাকতে যাচ্ছিলাম। এই দেখ আমি আমার পার্টির ম্যানিফেস্টোর জন্য এই দুটো লাইন লিখেছি, এই দেখো কেমন হয়েছে। এই যে ব্যানানা পার্টির পক্ষ থেকে শ্রী সিদ্ধেশ্বর বুকুটি জিতলে আপনাদের দেবে সুখ শান্তি উজ্জ্বল ভবিষ্যৎ আর অনেক ভালোবাসা, তাই মোর আশা দিন মোরে ভোট, জয় হোক জোট। কি বেড়ে হয়েছে না? আমি এর থেকে বেটার কিছু বলছি, লিখে নাও। হ্যাঁ তাই ভালো, তুই তো আমার থেকে বিদ্যেতেও বেশি। বল 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 বল
ভোটে জিতে দেব সুখ দিয়ে যাব শান্তি, বহু বহু শিল্প দেব জুড়বে যে প্রাণটি, জিতে ভোটে ব্যানানা পার্টি দেখাবে যে কলা, আর সিদ্ধেশ্বর মুকুটি কাটবে তার নিজের ছেলের গলা। ছেলের গলা পাচ্ছিস? সিরিয়াসলি বল। যেটা বললাম সিরিয়াসলি বললাম, তুমি মনে যেটা ভাবছো আমি মুখে সেটা বললাম। তুই কি বলছিস কি শুধু? ওই স্পেশাল স্কোয়াডের লোকেরা তোমার সাথে আজকে দেখা করতে আসেনি? হ্যাঁ এসেছিল, আমি যখন বেরোচ্ছিলাম তখনই। কি বলেছে ওদের? কি কি বলবো, ওই তো সন্তোষের সম্বন্ধে জিজ্ঞেস করছিল, আমি ওদের মুরগি করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে নিজের ছেলের গলাটাও টুক করে মুরগির মতো কেটে ফেলে দিল। বাহ, তুই কি বলছিস? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি পুরোটাই বুঝতে পারছি বাবা, পুলিশের সামনে বেগতিক দেখা মাত্র তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। তুই ওই ঢপের কথা বিশ্বাস করলি? ওরা বললো তাই বিশ্বাস করলাম। তুই বাবার কথা বিশ্বাস করলি না, ভাই দুটো টিকটিকির কথা বিশ্বাস করলি? বাবার কথা তো বিশ্বাস করেছিলাম, কি লাভটা হয়েছিল? ছ মাসের জন্য জেলে বসে। এই তার কারণ কি তুই খুব ভালো করে জানিস? শুধু সামনে ছিল অ্যাসেম্বলি ইলেকশন। আর এবারে কারণটা কি সেটা আমি ভালো করে জানি বাবা, সামনে আছে পার্লামেন্ট ইলেকশন। তুই তখন ওই ছেলেটাকে হাফ মার্ডার করে ফেলেছিলি, তোকে জেলে না ঢোকালে এই জীবনে আমার আর এমএলএ হওয়া হতো না। আর নিজে ভোটে জেতার জন্য নিজের ছেলেটা মেরে দিলে, বাহ অসাধারণ। বাজে বকিস না শুধু, এমএলএ হওয়ার পর আমি তোকে ওই মোবাইল কোম্পানির পার্টনারশিপ পাইয়ে দিইনি? সেটা নিজে ডাইরেক্টলি পার্টনারশিপে ঢুকতে পারবে না বলে আর কি কোনো কারণ ছিল? আচ্ছা বেশ, তুই জেল থেকে বেরোনোর পর আমি তোকে লোকাল কমিটির সেক্রেটারি করে দিইনি? হ্যাঁ সে হয়তো দিয়েছো, কিন্তু দেখো মানে সেটা তো মানে সিধু সিধু ওর জন্য আমি অনেক করেছি। আমি তো বাবা, আমি তোকে মিথ্যে কথা বলি, তোর নামে আমি কিচ্ছু বলি। তার মানে ওই দুটো লোক আমার সামনে এসে তোমার নামে বেমানুম ঠপ দিয়ে চলে গেল? শুধু আমাকেও বললো যে আমি সিদ্ধেশ্বর মুকুটি, আমি নাকি প্রলয়। তুই ভাবতে পারিস? এই তুই ওরম ভাবে তাকিয়েছিস কেন, হাসছিস কেন? তুই কি ভাবছিস আমি প্রলয়? কে যে কি সেটা তো বাবা কামদেব ছাড়া আর কেউ বলতে পারবে না। কাম ভালো বলেছিস, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। এই বল বল এই বেনিফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বল তো, আমি লিখে নিই না লেখ। হ্যাঁ, ভোটে জিতে সিদ্ধেশ্বর দেবে অনেক টাকা, টাকা তাতে আপনাদের সবার পকেট হয়ে যাবে ফাঁকা। ফাঁকা ফাঁকা ফাঁকা? হ্যাঁ, গুড ইভিনিং স্যার। ইভিনিং, একটু কথা ছিল আপনার সঙ্গে। বলুন। আমাদের যে একটু সময় লাগবে স্যার। চলুন আমার ঘরে চলুন। না আপনাকে দেখে একটু টায়ার্ড লাগছে, আপনার একটু রিফ্রেশমেন্ট তো দরকার তো। হঠাৎ? না মানে আমরা পুলিশ অফিসাররা কাউকে কাউকে রিফ্রেশও করতে পারি আবার এন্টারটেইনও করতে পারি। প্লিজ স্যার আসুন। একটা বউ একটা বন্ধু এই দুটোকে যদি একসঙ্গে ম্যানেজ করা যায় লাইফটা অনেক চার্মিং হয় জানো তো। কি করছেন রে, ক্লাসেসে খাতা দেখছেন নাকি? হ্যাঁ। কি হবে কি লাভ, আপনার সাবজেক্টে তো ছাত্ররা সব একদম করিনা কাপুরের মতো নম্বর পায়। করিনা কাপুর জিরো ফিগার জিরো নম্বর।